সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি 300 ফিট। আমি 300 ফিট যাবো নাটকের শুটিংয়ে। তো শুটিংয়ে কী কী করি এবং কী কী করবো আমি আপনাদের সবই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি আমার বড় ভাইয়াকে নিয়ে নাটক স্পটে। তো আমি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম ভাইয়ার সাথে, একসাথে নাটক স্পটে যাব। তো আমাদের দুই ভাইয়ের আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমরা সকাল ওখানে 9টা থাকার কথা ছিল, কিন্তু আমরা বাসা থেকেই প্রায় 9:30 রওনা দিয়েছি। অলমোস্ট 10টা এখন বাজে। তো আমরা এখন মহাকালী ফ্লাইওভার পার হইলাম। আমাদের লোকেশনটা হলো পূর্বাচল, 300 ফিটের ভিতরে। তো ভাইয়া একটু যেহেতু লেট হয়ে গেছে, ভাইয়া এমনভাবে গাড়ি চালাচ্ছে, হেলমেটের গ্লাসটা বারবার বাড়ি খাইতেছে। তো ভাইয়া চাচ্ছে যাতে জলদি যেতে পারে, ওইখানে টাইম মতন যাতে পৌঁছাইতে পারে, এই জন্য ভাইয়া বাইকের স্পিডটা আস্তে আস্তে খালি বাড়াইতেছে যাতে শর্টকাট যাওয়া যায়। তো আমার এই দিকে অনেক ভালোই লাগতেছে বাইকে বসে, যেভাবে ভাইয়া চালাইতেছে আমি তো পুরাই এনজয় করতেছি এখানে। এদিকে আবার আরেকটা কথা না বললেই নয়, আমার কিন্তু ভয়ে পাড়া কাঁপতেছিল অনেক ভাইয়ার এত জোরে চালানি দেখে। তো ভয় পাইতেছি তা কোনো ব্যাপার না, কিন্তু যে ওয়েদারটা মানে মাথা নষ্ট একটা ওয়েদার দেখি আমার মন ভরে গেছে, এত সুন্দর। তো আমরা 300 ফিট পূর্বাচলে এসে পড়েছি। এটা হলো 300 ফিটের রাস্তা। এই 300 ফিটের রাস্তা এরকমভাবে বাস্তবে রূপ নেবে এটা শুধু আমাদের কল্পনাই ছিল, যেন আমাদের প্রধানমন্ত্রী এটা বাস্তবায়ন করেছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রাস্তা উপহার দেওয়ার জন্য। আমরা যেদিকে তাকাই শুধু ভিউ আর ভিউ, এত সুন্দর, মানে আমরা বিদেশে মাটিতে আসি, আমরা যে এখানে যাচ্ছি এটা 300 ফিট মনে হয় না। তো আমরা এখন 300 ফিটের ভিতরে পূর্বাচলের সাইডে এসে পড়েছি। এটা হচ্ছে বসুন্ধরা আবাসিকের পাশেই রাস্তা দিয়ে আমরা ভিতরে ঢুকতেছি। তো আমরা এখন যাবো, এটা হলো মাটির রাস্তা। তো আমরা যেখানে যাচ্ছি শুটিং স্পটে, তো এখানে বেসিক্যালি শুটিং যারা করে তারা একটু নিরিবিলি জায়গায় বেশি পছন্দ করে, আর ওপেন জায়গায় করলে তো পাবলিকের জন্য তারা মানে শান্তিমাত্র শুটিং করতে পারে না, এই জন্য নিরিবিলি জায়গায় তারা বেছে নেয় বেসিক্যালি। তো আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে শুটিং স্পট, ওই যে দেখা যাচ্ছে শুটিং স্পট, এখানে শুটিং হচ্ছে। দেন আমরা আইতে যেহেতু লেট হয়ে গেছে, ওই দিক দিয়ে মনে শুট চলতেছিল, গাড়ি ঘোড়া রাখছে। এদিকে ভাইয়া ক্যামেরা বের করলো। তো সব কিছু নিয়ে ভাইয়ার চোখে এখনও কিন্তু অনেক ঘুম দেখাই যাইতেছে, কারণ সকাল সকাল উঠতে লেট হয়ে গেছে আমাদের, আসতে তাড়াতাড়ি করে আসলাম। দেন এখানে হলো শুটিং স্পট, এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, সবাই সবার মতো কাজ কর্ম নিয়ে ব্যস্ত। আর সত্যি কথা বলতে কি আমার অনেক খিদা লাগতেছিলো, 10টা বেজে গেছিলো, এখানে আস্তে আস্তে 10:30 বাজছে। তো আমি নাস্তা নিয়ে রেডি, ভাইয়াও নাস্তা নিয়ে ফেললো, তো আমি নাস্তা নিয়ে এখন বসার জায়গা নাই, যেহেতু সবাই আগে জায়গায় জায়গায় বসে পড়ছে, আমি কি করব, বাইকেই বসতেছি, বাইকে বসে খাওয়া স্টার্ট করে দেই। কিন্তু একটা কি, নাটকে যারা কাজ করে তারা কিন্তু টাইমলি খাবারটা থাকে, শ্যুট হোক বা না হোক টাইম টু টাইম খাবার আসে, এদিক দিয়ে অনেক ভালো লাগে আমার, এই জন্য শুটিং আসতে বারবার মন চায়। তো আমি মন ভরে এখন খেয়ে নেব। তো নাস্তা খাওয়া শেষ, আর ক্যামেরাটা ভাই আমার পাশে রেখে গেছে, যেহেতু কাজ এখন হচ্ছে না তো এখানে বসেই থাকুক, এখানে সবাই সবার মতন কাজ টাজ নিয়ে ব্যস্ত। তো এখনও একটা শুটিং শেষ হয়ে গেছে আমরা আইতে আইতে, এই জন্য একটু বিরতি। তো বিরতির পরে হয়তো আবার শুটিং শুরু হবে। হাতে এক কাপ চা নিয়ে আমি কুস্তাছি কোথায় শুটিং হচ্ছে, নায়ক নাকির আর্টিস্ট শুটিং শুরু হয়ে গেছে। দেন আমি এখানে অনেক মশে চা খাচ্ছিলাম, আর ভাল লাগতেছিল না, বলতেছি চা খাবো আর শুটিং দেখবো। এই দান্দায় আমি হেঁটে চলে যাচ্ছি, একটা কিসের বাগান এটা দেখা যাচ্ছে, এটা কী জানি জিঙ্গল না জানি কাফুল, সেটা আমি জানি না। দেন এদিক দিয়ে ও মাই গড, এদিক দিয়ে নদী হয়ে গেছে দেখা যায়। তো ভিউটা সত্যি অসাধারণ। আর এই যে এখানে শুটিং হচ্ছে, এই যে আমরা অবশেষে পেয়ে গেছি শুটিং স্পট, এখানে যাবো শুটিং দেখবো আর চা খাবো। তো হাতে চা নিয়ে ঠান্ডা মাথায় শুটিং দেখতেছি কীভাবে কী করতেছে সবাই, আর আমার শুধু দেখারই কাজ। তো আমার এখানে অনেকক্ষণ ধরে বসে শুটিং দেখতেছিলাম, কিন্তু এইদিকে খেয়াল করলাম যে হঠাৎ করে একদিকেও শুটিং চলতেছে, এটা হলো মিউজিক ভিডিও। তো কাছে যায় দেখলাম আমার খুব পছন্দের একটা শিল্পী, তো যার গান আমি প্রায় শুনি, তো তার সাথে হঠাৎ করে দেখা, সে কীভাবে শ্যুট করে এগুলো দেখতেছিলাম। পরে চিন্তা করলাম আপনাদের দেখানোর জন্য একটা সেলফি নিয়ে নিই, এ হলো সেলফি। তো ঘুরে ফিরে কিন্তু আমাদের শুটিং স্পটে এসে পড়েছি। তো আমি এখন আছি আমাদের শুটিং স্পটে যেখানে আমি আসছিলাম। তো এখানে শুটিং চলতেছে, আমি দেখতেছি ভাইয়া ওই পাশে দাঁড়ায় আছে। দেন আমি আর কতক্ষণ বসে থাকবো ভালো লাগতেছিল না, তা ভাইয়ার হাত থেকে ক্যামেরাটা নিয়ে আমি কটা ছবি তুলতেছিলাম। তো গরমটা চিত্তর লেভেলে পড়ছে, আমার শার্ট মাস সব ভিজে যাচ্ছিলো। তো নায়িকা এদিকে হাড়ি পাতিল পরিষ্কার করতেছিল, আর আমি কটা ক্যান্ডিড মুভমেন্ট ক্যাপচার করতেছিলাম আমার ক্যামেরার মাধ্যমে। তো আমি এদিকে গাছের ফাঁক দিয়ে কটা ছবি নিচ্ছিলাম। দেন আমার ছবি তোলা শেষ হলে ভাইয়া নিবে একটু পরে। ভালো দিচ্ছিস,
তো এদিকে আবার আমি বসে থাকতে থাকতে ঝিমায় পড়তেছিলাম, মানে কখন যে আমার ঘুমে ধরতেছে আমি নিজেও জানতেছিলাম না। তো অনেক বোরিং সময় পার করতেছিলাম বসে বসে। তো এইদিকে আবার খুশি খবর হলো, ওই যে দেখতেছেন একজন দাঁড়ায় আছে প্লেট মাথায় নিয়ে, উনি নাস্তা দিতেছিল। শুটিং স্পটে একটা মজা কি জানেন, খাবারটা কিন্তু টাইম টু টাইম টিকিয়ে থাকে। এই যে দেখুন 11:25 বাজে, আমাদের কিন্তু নাস্তা এসে পড়েছে, সুন্দর হেলদি নাস্তা। তো আমি এখন নাস্তা খাবো, আবার শুটিং দেখবো, শরীরটা আবার চাঙ্গা হয়ে যাবে আমার। এটাই কয়জনের ভাগ্যে জুটে, নাস্তা খাবো আর শুটিং দেখবো, মন ভরে শুটিং দেখতেছি নাস্তা খাচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে ডুন ম্যান, উনি ডুন উড়াবে এখন। তো ভাই আমার খুব পরিচিত একজন কাছের বড় ভাই, তো এখন ডুন উড়া একটা ক্লিপ আছে নাটকের, ওই শোটটা নেওয়ার জন্য ডুনরা এখন ছাড়লো। তো ডুনরাকে যদি আমি কাছ থেকে দেখাই, এই হলো ডুন আমার হাতে। তো ডুনরা একটু কাছ থেকে দেখুন, লুকটা কিন্তু আউটপুট অনেক সুন্দর। এই ডুনের প্রাইস আছে প্রায় এখন বর্তমানে 2 লাখ টাকার মতো প্রাইস আছে। তো ডুনরা কিন্তু অনেক সুন্দর একটা ডুন, এই ডুনরা দাসকে নাটকের শ্যুট কিছুটা নিবে, ক্যাপচার করবে। তো ডুনরা দাসকে আমিও ভিডিও বানাবো, এই টার্গেটে আমি আসছি। তো এই নদীর পাড়ে শুটিং প্যাক আপ হয়ে গেছে, এখন আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে। তো এখানে প্রায় 2টা শট নিল, এখন যাবে হয়তো অন্য সাইডে, এটা মনে হয় শুনলাম রাস্তার পাশে জঙ্গলের মধ্যে হবে শুটিংটা। তো নদীর পাড়ে শ্যুট ছিল, অনেকক্ষণ ছিল এখানে, প্রায় 3 ঘন্টা। তো এখানে শুটিং শেষ। তো ফাইনালি আমরা এসে পড়েছি একটা বিশাল জঙ্গলের মধ্যে। তো ভিউটা দেখুন আপনারা একটু নিজের চোখে, মানে বিশ্বাসই করতে পারতেছেন এটা বাংলাদেশে সম্ভব, এত সুন্দর জায়গা, মানে কোনো লোকজন নাই, শুধু আমাদের শুটিং স্পটে যারা আছে তারাই। তো আমি এটা চিন্তা করে পারি না যে মানুষে দূর দূরান্ত জায়গায় ঘুরতে যায় সুন্দর ভিউ দেখার জন্য। আমাদের বাংলাদেশে 300 মিটার বসুন্ধরার পাশেই এত সুন্দর জায়গা করে রাখছে, মানে দেখার মতন বলতে গেলে। তো ওইদিকে হলো ব্রিজ, নিচে হলো নদী, পাশে হলো জঙ্গল, মানে সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ, নিরিবিলি। ওইদিকে শুটিং চলছে, আবার এদিকে একটা মিউজিক শুটিংও চলছে পাশাপাশি। তো রোদের একটা অনেক তাপ ছিল, তো আমি চিন্তা করলাম একটু হাঁটাচড়া করে নিই। দেন আমি এদিকে একটু হাঁটতেছিলাম, মন ভরে ভিউটা দেখতেছিলাম, মানে দেখার মতন জায়গা সত্যি কথা। তো এদিকে শ্যুট চলতেছে, তো নায়ক নায়িকারা এদিকে একটু আলোচনা করতেছে, হাসাহাসি করতেছে, সব কিছু মিলে এখানে সুন্দর একটা পরিবেশ। আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আমরা একটা জঙ্গলে মাঝখানে আছি ধরতে গেলে। তো এখন কিন্তু শুটিং প্রায় শেষের দিকে, তো একটা ফটোগ্রাফারের কাজই হলো শুটিংয়ের শেষের দিকে পোস্টারটা বার করা। তো ভাইয়া দেখাচ্ছে কীভাবে পোস্টারটা নিবে, সেই মেজারমেন্টে তাদেরকে বসায় দিছি ওই জায়গায়, আর ভাইয়া এখানে পোস্টার নেওয়ার জন্য প্রস্তুত। তো আজকে সারাদিনে শ্যুট ছিল মাত্র 3টার মধ্যে সকাল একটা হয়ে গেছিলো, আমরা পাই নাই, 2 ভাই আসে পাইলাম না। তো 2টা শ্যুটিং আমরা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের মাধ্যমে। তো একটা নাটক আসলে অনেক কষ্ট করে একটা নাটক তৈরি করে, অনেক টাইম লাগে একটা নাটক শ্যুট শেষ করতে। তো ফাইনালি এখানে আমাদের পোস্টারও ডান হয়ে গেছে। তো আমাদের শুটিং আজকে এখানে প্যাক আপ হয়ে গেছে, সবাই সবার মতো জিনিসপত্র গুছায় নিতেছে। তো আমরা এখন চলে যেতে হবে, তো জায়গাটা আসলে মিস করবো, একটু সুন্দর একটা জায়গা দেখার মতন। তাই আমি একলা একলা হাঁটতেছিলাম এখানে, ভালোই লাগতেছিল, নিরিবিলি, কোনো কাজজাপ নাই। তো দুঃখের বিষয় হলো শুধু আজকে নায়কের সাথে আমি ছবি তুলতে পারছি, নায়িকার সাথে ছবি তুলতে পারি নাই। তো মন খারাপের কিছু নাই, নেক্সট শুটিংয়ে নায়িকার সাথে ছবি তুলে নিবো ইনশাল্লাহ।